জানো আমি কিন্তু গরিবের সন্তান, অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। দীনতা কি জিনিস, ক্ষুধা কি জিনিস, দারিদ্রতা কি জিনিস আমি পর্বে পর্বে উপলব্ধি করেছি। যেদিন নিজেকে প্রতিষ্ঠিত করেছিলাম সেদিন থেকে নিজেকে নিয়ে না ভেবে অন্যদেরকে নিয়ে ভেবেছি, ভেবেছি শুধু মানুষের কল্যাণকর কর্মে মধ্যে নিজেকে নিবদ্ধ রাখা। আমি পথে পথে মানুষের কল্যাণের জন্য বহু পথ হেঁটেছি। গরিব ও দীনতাকে প্রচণ্ড ঘৃণা করি, খোদা আমার কাছে বিষাক্ত নীল সুপ্রভাত। আমি তাকে নিঃশেষ করতে জীবনের সর্বশেষ সময়টুকু কাটিয়েছি। মাঝে মাঝে মনে হয় বলি প্রভুকে, তুমি সবই দিয়েছিলে, শুধু ক্ষুধাটা না দিলে কি কোনো অসুবিধা হতো? আমি ক্ষুধা নিবারণের জন্য যা করেছি আজ এই ক্ষুধা আমাকে ঈর্ষান্বিত করে। আমি তার অস্তিত্বকে বিলীন করার চেষ্টা করেছি, আমি মানুষের মুখে হাসি ফুটাতে চেষ্টা করেছি, জীবনকে উৎসর্গ করেছি। আমি থামতে নারাজ, কারণ আমার এখনো জীবনের যা অর্জন করতে চেয়েছি এখন সম্পূর্ণ প্রতিফলিত হয়নি। আমি আজ একটু ক্লান্ত হয়ে গেলাম বয়সের ভারে। আজরায় সামনে এসে দাঁড়াবে আমি জানি। আমি তাকে বলবো, তুমি কি আমার কৃতকার্যগুলো দেখেছো? যদি না দেখে থাকো আসো, আমি তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি, তারপর না হয় জান কবচ করবে। আমি জানি আমার জান কবচ করবে, তুমি একটু বিব্রত বোধ করছো আমার ফলাফল দেখে, তাই না? এবং এটাও জানি তুমি আমার জান কবচ করবে অত্যন্ত মসৃণভাবে, আর আমি তাকিয়ে থাকি সেটা দেখব। আর বলবো, বিদায় পৃথিবী, খোদাকে তোমরা ঘৃণা করো আর মানুষের কল্যাণে আবৃত থাকো। বিদায়।